हेलो एवरीवन, वेलकम टू लेट्स इम्प्रूव यूट्यूब चैनल। আমাদের উচ্চ মাধ্যমিক 2023 সালের পরীক্ষার জন্য আমরা ফিজিক্সের যে এবিটিএ টেস্ট পেপার সেটার সলিউশন আজ থেকে স্টার্ট করছি। আজকের এই ভিডিওতে আমরা এবিটি এর ফিজিক্সের একটি পেপার সলভ করব এবং এখানে আমাদের যে 2 মার্কসের কোশ্চেনগুলো আছে সেগুলো দিয়ে আজকে আমরা এই ভিডিওটি স্টার্ট করছি। তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের এই ভিডিওটি শুরু করি এবং আমরা দেখে নিই যে এখানে আমরা যে কোশ্চেনগুলো পাচ্ছি সেগুলো আমরা কিভাবে আনসার লিখতে পারি বা এদের সলিউশন কি হবে। তোমরা যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো তাহলে আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ এখান থেকে তোমরা এইরকম বিভিন্ন নলেজেবল কন্টেন্ট পাবে যেগুলো গিয়ে তোমাদের পরীক্ষায় অনেক বেশি হেল্প করবে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে আমাদের আজকের এই ভিডিওতে আমরা যে পেপারটি সলভ করছি সেটা হচ্ছে SC39 পেজের যে আমাদের ফিজিক্সের পেপারটি আছে সেটা আমরা সলভ করব। আমি এখানে একবার লিখে রাখছি যে SC39 পেজের যে আমাদের পেপারটি আছে তার ফিজিক্সের প্রশ্নগুলো আমরা সলভ করব। এর যে আমাদের 2 মার্কসের কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু আমরা SC41 পেজটিতে পাচ্ছি, কারণ আমরা শুরুতে আমাদের MCQগুলো দেওয়া আছে, তারপর আমাদের যে 5 নম্বর প্রশ্ন যেটা কিনা গ্রুপ বিতে, সেই গ্রুপ বি এর যে প্রশ্নগুলো সেগুলো আমরা কোথায় পাচ্ছি, সেগুলো আমরা পাচ্ছি হচ্ছে SC41 পেজে। এর যে ফার্স্ট কোয়েশ্চেন অর্থাৎ 5 নম্বর কোয়েশ্চেনটি সেটাতে কী বলা আছে দেখো। আমি এখানে তোমাদের অনেকের কাছে এই টেস্ট পেপারটি আছে সেই জন্য তোমরা এখানে কোয়েশ্চেন লেখার দরকার নেই, জাস্ট শুনে নাও এবং আমি এই যে ছবিগুলো সেগুলো একবার স্ক্রিনে শো করিয়ে দেবো, তাহলে তোমরা এখান থেকে কোয়েশ্চেনটি দেখতে পাবে। বলেছে যে ই তড়িৎচালক বল এবং স্মল আর আভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারির সঙ্গে একটি বাহ্যিক রোধ ক্যাপিটাল আর যোগ করা হলো, দেখাও যে ক্যাপিটাল আর রোধে প্রাপ্ত সর্বোচ্চ ক্ষমতার শর্ত হবে ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর। তাহলে আমাদের যে এই প্রশ্নটি এটা কোন অধ্যায় থেকে দিয়েছে, এটা আমাদের তড়িৎ শক্তি ও ক্ষমতা এই অধ্যায় থেকে আমাদের এই প্রশ্নটি এসেছে। আমাদের কি বলেছে, আমাদের একটি ব্যাটারি আছে বা আমাদের একটি কোষ আছে এবং সেই কোষটির যে তড়িৎচালক বল সেই কোষটির তড়িৎচালক বল এবং তার আভ্যন্তরীণ রোধের মান দেওয়া আছে। এর তড়িৎচালক বল হচ্ছে ই এবং এর আভ্যন্তরীণ রোধ কত, এর আভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর। এবং এই যে কোষটি এটাকে আমরা একটি বহির্বর্তনীর সঙ্গে যুক্ত করেছি এবং সেই বহির্বর্তনীর যে মোট রোধ সেটা হচ্ছে ক্যাপিটাল আর। এবার এই ক্ষেত্রে বহির্বর্তনীতে প্রাপ্ত সর্বোচ্চ ক্ষমতা সেটার শর্ত আমাদের কি দেখাতে বলেছে, যে ক্যাপিটাল আর ইকুয়াল টু স্মল আর হবে। এবার এটা কিন্তু আমরা বইয়ের মধ্যেও পেয়ে যাই যে এই ডেরিভেশনটি করা থাকে, তাহলে আমরা কিভাবে করব দেখো। এখান থেকে যদি আমাদের আই মানের তড়িৎ প্রবাহিত হয় তাহলে আই ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, এখানে আমরা ওহমের সূত্র অ্যাপ্লাই করব। আমাদের তড়িৎচালক বল কত, তড়িৎচালক বল হচ্ছে ই, তাহলে ই বাই আমাদের এই যে ক্যাপিটাল আর এবং স্মল আর এরা কিসে আছে, এরা তো শ্রেণী সমবায়ে আছে, তাহলে এদের তুল্যরোধ কত হবে, ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে এই ক্ষেত্রে আমাদের কারেন্ট আই সেটা ইকুয়াল টু কত আসবে, ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, তাই তো। তাহলে এই যে এতখানি কারেন্ট সেটা তো আমাদের এই ক্যাপিটাল আর রোধ অর্থাৎ বহির্বর্তনীর রোধের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, তাহলে বহির্বর্তনীর রোধের মধ্য দিয়ে যদি এতখানি কারেন্ট প্রবাহিত হয় তাহলে এই ক্ষেত্রে বহির্বর্তনীতে প্রাপ্ত যে ক্ষমতা হবে সেটা যদি আমরা পি বলি, পি ইকুয়াল টু কত হবে, সেটা হবে আই স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর, তাই তো। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা ইকুয়াল টু কত পাবো, দেখো আই এর মান তো এটা, তাহলে এর যদি স্কোয়ার করি কত আসবে, ই স্কোয়ার বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর এর হোল স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর, তাই তো। তাহলে এটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এবার এই যে ক্ষমতা পেলাম সেটা তো আমরা পাচ্ছি বহির্বর্তনীতে ক্ষমতার ভ্যালু কত, কিন্তু আমাদের কী বের করতে বলেছে, যে বহির্বর্তনীর প্রাপ্ত ক্ষমতা সর্বোচ্চ হওয়ার শর্ত কী। তাহলে এই ক্ষেত্রে আমাদের পি ম্যাক্সের কন্ডিশন বের করতে হবে। এবার আমরা ম্যাথেমেটিক্সে ম্যাক্সিমা বা মিনিমা চ্যাপ্টারে শিখেছি যে আমাদের ম্যাক্সিমা এবং মিনিমা হওয়ার জন্য সেই যে আমাদের ভ্যালুটি সেটার ডেরিভেটিভ কত হতে হয়, সেটার ডেরিভেটিভ ইকুয়াল টু জিরো হতে হয়, তাই তো। তাহলে এই ক্ষেত্রে আমাদের পাওয়ারের যদি ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হয় তাহলে এই ক্ষেত্রে কি আমাদের এই পাওয়ারটা কিসের উপর ডিপেন্ড করছে, দেখো ই কি, ই হচ্ছে আমাদের এই তড়িৎ কোষের তড়িৎচালক বল, একটা নির্দিষ্ট তড়িৎ কোষের জন্য এটা কনস্ট্যান্ট, আমাদের একটা নির্দিষ্ট তড়িৎ কোষের জন্য যে আভ্যন্তরীণ রোধ সেটাও তো কনস্ট্যান্ট, তার মানে এই যে ক্যাপিটাল আর অর্থাৎ বহির্বর্তনের রোধ কত সেটা এই ক্ষেত্রে ভ্যারিয়েবল, তাই তো। তাহলে তার রেসপেক্টে আমরা এই যে ক্ষমতা পি আছে সেটাকে ডেরিভেটিভ করে দিচ্ছি, তাহলে আমরা কী বের করব, আমরা বের করব ডিপি ডিআর, তাই তো। এবার ডিপি ডিআর যখন বের করব দেখো এই যে ই স্কোয়ার, ই কি, ই তো কনস্ট্যান্ট, তাহলে ই স্কোয়ারও কনস্ট্যান্ট, তাহলে ই স্কোয়ারটা আমাদের ই স্কোয়ারের মতো থাকলো, তাহলে এখানে কত আছে আর বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর এর হোল স্কোয়ার, তার মানে এটা কি, এটা আমাদের ইউ ভি ফর ইউ বাই ভি ফর্মে আমাদের এই ক্ষেত্রে ডেরিভেটিভ করতে হবে। তাহলে ইউ বাই ভি ফর্মে যদি আমরা ডেরিভেটিভ করি এটা হচ্ছে ভি এবং এটা হচ্ছে ইউ, তাই তো। তাহলে নিচে কী আসে,
আসে, নিচে আসে হলো ভি স্কোয়ার। এবার এটা তো অলরেডি আর প্লাস আর এর হোল স্কোয়ার আছে, তাহলে এটা কত হয়ে যাবে, টু হোল টু দি পাওয়ার ফোর, ঠিক তো? এবার দেখো নেক্সট কী হবে, নেক্সট আমাদের এই যে রাশিটি এটা এখানে ফিক্স থাকবে, ইনটু কী হবে, ইনটু হয়ে যাবে আর এর ডেরিভেটিভ। কার রেসপেক্টে ডেরিভেটিভ করছি সেটা আমরা আর এর রেসপেক্টে করছি, তাহলে আর এর রেসপেক্টে আর এর ডেরিভেটিভ সেটা হয়ে গেলো ওয়ান মাইনাস, এবার আর ফিক্স থাকলো, আর প্লাস আর এর হোল স্কোয়ারের ডেরিভেটিভ কত আসবে, সেটা আসবে টু ইন্টু আর প্লাস আর ইন্টু ওয়ান, তাই তো? কারণ আমরা এখানে এটাকে এক্স ভেবে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ লিখে দিলাম টু এক্স, তারপর আমাদের আর প্লাস আর এর যখন ডেরিভেটিভ করবো ক্যাপিটাল আর এর ডেরিভেটিভ হচ্ছে ওয়ান, স্মল আর এর ডেরিভেটিভ জিরো, ওয়ান প্লাস জিরো দ্যাট ইজ ওয়ান, তাই তো? তাহলে এটা আমাদের আসলো। এবার দেখো আমাদের যদি ম্যাক্সিমাম পাওয়ার বের করতে হয়, সেই ম্যাক্সিমাম পাওয়ারের কন্ডিশন কী, সেই ম্যাক্সিমাম পাওয়ারের কন্ডিশন হচ্ছে এই যে আমাদের ডেরিভেটিভ আসলো এটা ইকুয়াল টু কত হওয়া উচিত, এটা ইকুয়াল টু হওয়া উচিত জিরো, তাই তো? এবার এটা যদি জিরো হয় তাহলে ভালো করে বোঝো, হ্যাঁ, যে আমাদের এই রাশিটি এটা কি আছে নিচে, তাহলে এটা যদি এই দিকে গুণ হয়ে যায় তাহলে এটা জিরোর সঙ্গে গুণ হয়ে কী হবে, জিরো হয়ে যাবে। তারপর এখানে যে ই স্কোয়ার আছে সেই ই স্কোয়ার কী হবে, ই স্কোয়ার তো এখানে টোটাল রাশিটির সঙ্গে গুণ, তাহলে এটা ডান দিকে জিরোর সঙ্গে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা যদি জিরো বাই ই স্কোয়ার করি সেটা কি, সেটাও আসবে জিরো। তার মানে এই যে নিচের আমাদের আর প্লাস আর হোল টু দি পাওয়ার ফোর সেটা গুণ হয়ে গেল জিরো, এবং এই ই স্কোয়ার সেটা এখানে ভাগ হয়ে গেল জিরো, তাই তো? তাহলে আমাদের কী পড়ে থাকবে, শুধু এই যে কোয়ান্টিটিটি এটা পড়ে থাকবে। তাহলে এখানে আমরা কী লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি আর প্লাস আর এর হোল স্কোয়ার মাইনাস টু আর ইন্টু আর প্লাস আর ইকুয়াল টু জিরো, তাই তো? এবার এটা আমরা পাচ্ছি। এবার দেখো আমরা এখানে কী করতে পারি, এখানে আছে আর প্লাস আর, এখানে আছে আর প্লাস আর এর হোল স্কোয়ার, তাহলে সবাইকে আর প্লাস আর দিয়ে ডিভাইড করা যাবে। তাহলে যদি আমরা আর প্লাস আর দিয়ে ডিভাইড করে দিই এখানে কী থাকবে, এখানে পড়ে থাকবে আর প্লাস আর, কারণ একটা দিয়ে ডিভাইড করলে একটা পড়ে থাকবে, এখানে হোল স্কোয়ার ছিল, মাইনাস এখানে কি আর প্লাস আর দিয়ে তো ডিভাইড করে দিয়েছি, তাহলে এখানে থাকবে টু আর, আর এটাকে জিরোকে যখন আমরা আর প্লাস আর দিয়ে ডিভাইড করবো সেটা কত হবে, সেটা হয়ে যাবে জিরো, তাই তো? তাহলে নেক্সট আমরা কী পাচ্ছি, দেখো নেক্সট আমরা এখান থেকে পাবো, এখানে আমাদের স্মল আর থাকলো, ক্যাপিটাল আর মাইনাস টু আর সেটা কত থাকবে, সেটা থাকবে আমাদের মাইনাস ক্যাপিটাল আর ইকুয়াল টু জিরো, তাই তো? তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাচ্ছি, স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, আর এই যে এই শর্তটি সেটাই তো আমাদের কোয়েশ্চনে প্রমাণ করতে বলেছিল। তাহলে আমাদের যে ম্যাক্সিমাম পাওয়ার বা আমাদের সর্বোচ্চ ক্ষমতা পাওয়ার জন্য শর্ত কী হয়ে যাচ্ছে, স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর। তাহলে আমাদের যে ফার্স্ট কোয়েশ্চেন সেটা এখানে আমরা কমপ্লিট করে নিলাম। আই হোপ যে তোমরা এই কোয়েশ্চনটির যে সলিউশন সেটা বুঝতে পারলে। যদি তোমাদের এতক্ষণ অবধি সলিউশনটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে কিন্তু অবশ্যই লাইক করবে। এবার চলো আমরা আমাদের পরের কোয়েশ্চনটি দেখে নিই। দেখো এবার আমরা আমাদের যে পরবর্তী প্রশ্ন অর্থাৎ ৬ নম্বর প্রশ্ন সেটা সলভ করব। এখানে কি বলেছে যে একটি অ্যামিটারের পাল্লা এন গুণ বাড়ানো হলো, অ্যামিটারের রোধের কি পরিবর্তন হবে। এবার এই যে প্রশ্নটি সেটা একটি সোজা প্রশ্ন, আমাদের কি বলেছে যে আমাদের ৬ নম্বর প্রশ্ন, সেখানে ধরুন আমাদের একটি অ্যামিটার ছিল, ওকে, এবং আমরা কি জানি যে অ্যামিটার কি করে, অ্যামিটার আমরা যেই বর্তনীতে যুক্ত করি তার মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেই কারেন্টের মানকে মেজার করে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে একটি অ্যামিটার সর্বোচ্চ যতখানি কারেন্ট মেজার করে সেটাকে আমরা কি বলি, তার রেঞ্জ বা তার পাল্লা। এবার কি বলেছে, ধরুন আমাদের এই একটি অ্যামিটার ছিল, তার পাল্লা ছিল আই, অর্থাৎ এটা সর্বোচ্চ আই পরিমাণ কারেন্টকে মেজার করতে পারে। এখন কি বললো, এখন বললো এই যে অ্যামিটার তার যে পাল্লা বা রেঞ্জ সেটা এন টাইমস বৃদ্ধি করা হলো। তার মানে কি এখন যে আমাদের অ্যামিটারটি আছে সেটা সর্বোচ্চ কতখানি কারেন্ট মাপতে পারবে, সেটা সর্বোচ্চ এন আই এতখানি কারেন্ট মাপতে পারবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে অ্যামিটারটি তার রোধের কি পরিবর্তন হবে। আচ্ছা ধরে নাও এই ক্ষেত্রে আমাদের যে অ্যামিটারের রোধ ছিল সেটা ছিল আর, এবং এখন যে অ্যামিটারের রোধ সেটা আমরা আর ড্যাশ বলে দিচ্ছি। তাহলে এই আর এবং আর ড্যাশের মধ্যে যে সম্পর্ক সেটাই আমাদের চেয়েছে। এবার এটা একটি সোজা প্রশ্ন, সেটা আমরা এই ক্ষেত্রে আলোচনা করব। তার আগে আমরা কয়েকটি বিষয় আলোচনা করি, যে অ্যামিটার সেটাকে আমরা বর্তনীর সঙ্গে কীরকম সমবায়ে যুক্ত করি, সেটাকে আমরা শ্রেণী সমবায় বা সিরিজ কম্বিনেশনে কানেক্ট করি। একটি অ্যামিটার সেটা যদি আইডিয়াল বা আদর্শ অ্যামিটার হয়, সেই আদর্শ অ্যামিটারের যে রোধ বা রেজিস্ট্যান্স সেটা কত হওয়া উচিত, আইডিয়াল অ্যামিটারের রেজিস্ট্যান্স হওয়া উচিত জিরো। কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু কোনো অ্যামিটারের রেজিস্ট্যান্সই জিরো হয় না, অর্থাৎ আমাদের যে অ্যামিটার সেটা আইডিয়াল কিন্তু হয় না। তাহলে প্র্যাকটিক্যাল অ্যামিটারগুলোর কী হয়, রেজিস্ট্যান্সের যে মান সেটা খুব কম হয়। তাহলে এগুলো আমরা অ্যামিটার সংক্রান্ত জেনারেল বিষয়গুলো বুঝলাম। এবার আমরা বুঝি যে এই ক্ষেত্রে রোধের কী পরিবর্তন হবে। দেখো আমাদের যে আর ড্যাশ সেটা কী হয়ে যাবে, আগের যে রোধ ছিল সেটার ওয়ান বাই এন টাইমস হয়ে যাবে।
তাহলে এই ক্ষেত্রে আমরা কি বুঝতে পারছি, আমাদের প্রশ্নটির উত্তর আমরা কি লিখব, যে অ্যামিটারের যে পাল্লা সেটা যদি আমরা এন গুণ বৃদ্ধি করি, অ্যামিটারের রোধ তার আগের রোধের 1/n গুণ হয়ে যাবে। এক্সাম্পল ধরুন আমাদের এই যে অ্যামিটার ছিল সেটার রোধ শুরুতে ছিল 100 ওহম, ওকে, এক্সাম্পল জাস্ট বলছি, এবং সেটা কি করছিল, সেটা আমাদের 5 অ্যাম্পিয়ার কারেন্ট মেজার করছিল। এবার আমরা কি বললাম, এখন আমাদের যে অ্যামিটার সেটা ধরুন 20 অ্যাম্পিয়ার কারেন্ট মেজার করে, তাহলে এখন রোধ কত হবে? দেখো আমরা কারেন্ট কত গুণ বৃদ্ধি করেছি, এটা আমাদের আগে 5 অ্যাম্পিয়ার মেজার করতে পারতো, এখন 20 অ্যাম্পিয়ার মেজার করে, তার মানে 4 টাইমস মেজার করে, তাহলে এই ক্ষেত্রে এর রোধ কি হয়ে যাবে, 1/4 টাইমস, অর্থাৎ এখন রোধ হয়ে যাবে 25 ওহম। ওকে, তাহলে এই যে এই প্রশ্নটি, এটা আই হোপ তোমরা বুঝতে পারলে। এবার এই যে 6 নম্বর প্রশ্ন, সেখানে কিন্তু আমাদের দুটো কোয়েশ্চেন দেওয়া আছে, তাই না, যে আমাদের 6 নম্বর প্রশ্নের সাথে একটা অর দেওয়া আছে। এই অরের প্রশ্নটিতে কি বলেছে, অরের প্রশ্নটি সেটা একটি ভালো প্রশ্ন, বলেছে যে এল দৈর্ঘ্যের একটি পরিবাহী তারে, ধরুন আমাদের এল দৈর্ঘ্যের একটি পরিবাহী তার আছে, এবং সেই যে পরিবাহী তার, তার মধ্য দিয়ে কী হচ্ছে, তার মধ্য দিয়ে আই মানের তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে এটাকে, এটা হচ্ছে আমাদের 6-এর অর বা অথবার কোয়েশ্চেন, তাই তো? তাহলে আমাদের এই একটি কন্ডাক্টিং ওয়্যার আছে যার দৈর্ঘ্য কত, যার দৈর্ঘ্য হচ্ছে আমাদের এল, তাই তো? এবং এর মধ্য দিয়ে কী বলেছে, এর মধ্য দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে, এর মধ্য দিয়ে আই মানের কারেন্ট ফ্লো হচ্ছে। এবার বলেছে যে এই তারটিকে একটি বৃত্তাকার লুপে পরিণত করলে, এই তারটিকে আমরা কী করলাম, তারটিকে আমরা একটি বৃত্তাকার লুপে পরিণত করে দিলাম, তাহলে এই যে তারটিকে বৃত্তাকার লুপে পরিণত করলাম, এর চৌম্বক ভ্রামক বা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে এটা আমরা কী করে বের করব, দেখো আমাদের যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট সেটা ইকুয়াল টু কত হয় আমরা জানি, সেটা ইকুয়াল টু হয় কারেন্ট ইনটু এরিয়া, তাই তো? এবার এই যে আমাদের এই তারটি ছিল, এটাকেই তো আমরা ঘুরিয়ে নিয়ে একটি রিং বা একটি বৃত্তাকার লুপে ফর্ম করলাম, তাই তো? তাহলে এর মধ্য দিয়ে আগে যেহেতু আই কারেন্ট ফ্লো ছিল, এখনও কত হবে, এখনও আই কারেন্ট ফ্লো হবে, তাহলে এর মধ্য দিয়ে কারেন্টের মান কত সেটা তো আমরা জানি, তাহলে কি প্রয়োজন, এর মধ্যে যে এই যে আমাদের বৃত্তাকার লুপটি আছে, এই যে রিংটি আছে, তার এরিয়া দরকার, তাই তো? এবার এটা কি, এটা তো একটি সার্কেল বা বৃত্ত, এর যদি এরিয়া বের করতে হয় এর আমাদের কি প্রয়োজন হবে, এর প্রয়োজন হবে ব্যাসার্ধ, ঠিক? এর রেডিয়াস কত সেটা জানতে হবে। এবার এর রেডিয়াস আমরা কি করে বের করব, দেখো আমাদের যে এই এল দৈর্ঘ্যের তার ছিল সেটাকে পেঁচিয়ে আমরা কি করলাম, একটা বৃত্তাকার রিং তৈরি করলাম, তাহলে এই যে রিংটির যে সার্কামফারেন্স বা পরিধি হবে সেটা কি হবে, সেটা আমাদের এই তারের দৈর্ঘ্যের সাথে সমান হবে। এবার একটি বৃত্তাকার লুপ, তার যদি ব্যাসার্ধ আর হয়, তার যে পরিধি বা সার্কামফারেন্স সেটা কত হয়, সেটা হয় 2πr, তাহলে 2πr ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, 2πr ইকুয়াল টু হয়ে যাবে এল, তাই তো? তাহলে এখান থেকে আমরা আর ইকুয়াল টু কত পাবো, L/2π, কারেক্ট? তাহলে আমরা আর ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, L/2π। এবার বৃত্তাকার লুপের ব্যাসার্ধ যদি আমরা জানি, তাহলে তার ক্ষেত্রফল A সেটা ইকুয়াল টু কত হবে, πr². এবার এটা ইকুয়াল টু পাই, আর এর ভ্যালু তো এটা, এর স্কোয়ার করলে কত আসবে, L² / 4π², তাহলে এটা ইকুয়াল টু আমরা কত লিখে দেবো, দেখো একটা একটা পাই কাটা চলে যাবে, তাহলে ওপরে কী থাকবে, L², নিচে থাকবে 4π, তাই তো? তাহলে এরিয়া পেয়ে গেলাম, আর কারেন্ট তো আমরা জানি অলরেডি আই, তাহলে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট সেটা কত আসবে, I × এরিয়া কত, এরিয়া হচ্ছে L² / 4π, তাহলে ইনটু L² / 4π, তাহলে এটা কত আসছে, এটা আসছে I² / 4π। তাহলে আমাদের যে এই কোয়েশ্চেনটি, এটার আনসার কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম, কত আসছে এই ক্ষেত্রে আমাদের চৌম্বক ভ্রামক, সেটা আসছে হচ্ছে I² / 4π। তোমরা যদি এই প্রশ্নটি বুঝে যাও, চলো আমরা আমাদের যে নেক্সট কোয়েশ্চেন সেটা একবার দেখে নিই। এবার আমরা আমাদের যে 7 নম্বর প্রশ্ন, সেই 7 নম্বর প্রশ্নটি করছি, এবং 7 নম্বর প্রশ্নটি কোন চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ অধ্যায় থেকে, তাই তো? এবং এখান থেকে আমাদের মোস্ট প্রবলি 2 মার্কসেরই একটাই কোয়েশ্চেন আসে, সেটা এখানে দেওয়া আছে। কি বলছে, যে একটি সমতল তড়িৎচুম্বকীয় তরঙ্গের চৌম্বক ক্ষেত্র বি ইকুয়াল টু কত দেওয়া আছে, B = দেওয়া আছে 10⁸ সাইন 2×10⁻¹ −10³ এত টেসলা। ওকে, তাহলে আমাদের যে চৌম্বক ক্ষেত্র, সেই চৌম্বক ক্ষেত্র যে আছে তার সমীকরণটি এখানে দেওয়া আছে। এবার এই যে চৌম্বক ক্ষেত্র, তার স্ট্যান্ডার্ড ফর্ম আমরা কত জানি, আমরা জানি যে B = কত হয়, B = হয় B0 সাইন
ओमेगा टी माइनस के एक्स तई तो ये जानी स्टैंडार्ड फर्म तई तो एखे कि बेर करते हैं बेर करते हैं तरंग दैर्घ्य कत एक नम्बर क्वेश्चन और दो नम्बर क्वेश्चन बोले एक क्षेत्र में तड़ित क्षेत्र समीकरण निर्णय करो तो एक क्षेत्र में इ अर्थात इ इक्ुअल टू कत है देखो इ इक्ुअल टू हमें जानी जे इ नट साइन ओमेगा टी माइनस के एक्स तई तो मैं एक क्षेत्र में जो बी थेके इर समीकरण लिखते चाहिए पुरोटा तो एक ही थाके शुद्ध हमें बी नटर जगह इ नट दिए रिप्लेस करते हैं अर्थात हमें इ नटर जो भैल्यू से बेर करते हैं तई तो क्यों करब चलो देखा जाक তাহলে চলো আমরা শুরুতে যে আমাদের এক নম্বর প্রশ্ন অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য সেটা বের করি এবার তরঙ্গ দৈর্ঘ্য আমরা কি করে বের করব দেখো আমাদের এই ক্ষেত্রে কি আমরা যদি এই সমীকরণটির সঙ্গে তুলনা করি আমরা এখানে কি লিখতে পারবো আমাদের যে ওমেগা তাহলে ওমেগার ভ্যালু কত হয়ে যাবে সেটা হয়ে যাবে 2 ইনটু 10 টু দি পাওয়ার 11 এবং এই ক্ষেত্রে আমাদের যে কে কে এর ভ্যালু কত হয়ে যাবে সেটা হয়ে যাবে আমাদের 10 টু দি পাওয়ার 3 তাই তো তাহলে এই ক্ষেত্রে আমরা যদি সি বের করতে চাই सी माने आमरा कत जानी सी माने होच्छे ए जे तरंग से तरंगटर बेग तरंगटर बेग से इक्ुअल टू कत है से हे ओमेगा बाय के तई तो सी इक्ुअल टू हमें कत जानी ओमेगा बाय के जी ओमेगा बाय के एखाने पुट करी ओमेगार भैल्यू कत से हे 2 इंटू 10 टू दि पावर 11 2 इंटू 10 टू दि पावर 11 बाय के कत से हमारे 10 टू दि पावर 3 তাহলে এত মিটার পার সেকেন্ড তাই তো তাহলে এটা ইকুয়াল টু কত আসবে 2 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড এটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এবার এটা যদি আমরা এখান থেকে পেয়ে যাই আমাদের নেক্সট কি দরকার আমাদের দরকার হচ্ছে এই ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা তাই তো এবার আমরা কি জানি আমাদের যে বেগ সি সেটা ইকুয়াল টু কত হয় ল্যামডা ইনটু এন তাই তো যেখানে এন কি এন হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি তাহলে আমরা সি এর মান তো জানি আমাদের ল্যামডা বের করতে হবে কিন্তু এন জানি না তার মানে আমাদের এনটাও এখানে কোথাও থেকে বের করতে হবে এবার এন আমরা কিভাবে বের করব দেখো আমরা আরেকটি বিষয় জানি কি জানি আমরা যে আমাদের যে 2 পাই এন इक्ुअल टू कत है इक्ुअल टू है ओमेगा तई तो ओमेगा इक्ुअल टू 2 पाई एन जैसे एन के एन हे फ्रिकुएन्सि ओमेगार भैल्यू तो जी और 2 पाई तो कन्सटैंट तो हमें एखान कि एखान ओमे सरि एनर भैल्यू से बेर करतेब एन इक्ुअल टू कत एस ओमेगा बाय 2 पाई एबार ओमेगा कत सेटा होच्छे 2 इंटू 10 टू दि पावर 11 बाय 2 पाई ताहले बाय 2 पाई ताहले एटा इक्वल टू कत आसछे 10 टू दि पावर 11 बाय पाई ताई तो ताहले एन एर भैल्यू आमरा कत पे जाच्छि एन एर भैल्यू आमरा पे जाच्छि 10 टू दि पावर 11 बाय पाई एबार देखो एबार आमादेर जे एखान थेके आमरा ल्यामडा बेर करब ल्यामडा इक्वल टू कत आसबे ताहले ल्यामडा इक्वल टू आसबे सी बाय एन करेक्ट তাহলে এখান থেকে আমরা যদি c বাই n লিখি তাহলে c বাই n আমরা কত লিখতে পারবো দেখো c কত c হচ্ছে এটা 2 ইনটু 10 টু দি পাওয়ার 8 তাহলে 2 ইনটু 10 টু দি পাওয়ার 8 আর n কত n হচ্ছে আমাদের এটা তাই তো তাহলে আমরা এই ভ্যালুটি যদি পুট করি আমরা নিচে লিখে দিচ্ছি 10 টু দি পাওয়ার 11 আর উপরে আমাদের কত আসবে উপরে আসবে পাই এবার পাই এর মান কত পাই এর মান হচ্ছে 3.14 তাই তো তাহলে আমরা উপরে লিখে দিচ্ছি 3.14 তাহলে এটা ইকুয়াল টু কত আসবে এটা ইকুয়াল টু আসবে 2 ইনটু 3.14 সেটা মানে কত সেটা মানে হচ্ছে 6.28 ইনটু উপরে আছে 10 টু দি পাওয়ার 8 আর নিচে কত আছে নিচে আছে হচ্ছে আমাদের 10 টু দি পাওয়ার 11 তাহলে এটা উপরে চলে গেলে কত হয়ে যাবে উপরে হয়ে যাবে 10 টু দি পাওয়ার মাইনাস 3 এত মিটার তাই তো তাহলে আমাদের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটার মান আমরা পেয়ে গেলাম এবার এখানে যে সেকেন্ড কোয়েশ্চেনটা আছে সেটা আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি যে সেটা তোমরা নিজেরা করবে কারণ সেটা কি জাস্ট আমাদের এই বি নটকে ই নটে কনভার্ট করতে হবে এবং সেখান থেকে কি আমরা ই নটের ভ্যালু যদি পুট করে দিই তাহলেই আমরা কি তাহলেই আমরা এই যে তড়িৎ ক্ষেত্র তার সমীকরণটি পেয়ে যাব এবং আমরা কী সম্পর্ক জানি আমরা জানি যে আমাদের ই নট বাই বি নট সেটা ইকুয়াল টু সি হয় তাই তো তাহলে এই সম্পর্কটি ইউজ করে তোমরা ই নট বের করবে এবং ফাইনালি আমাদের ই এর সমীকরণ কি আসছে সেটা তোমরা ভিডিওর কমেন্টে জানাবে তাহলে আমাদের 7 নম্বর প্রশ্ন সেটা আমরা কমপ্লিট করে নিলাম এবার চলো আমরা আমাদের 8 নম্বর প্রশ্নটি দেখে নিই দেখো এবার আমাদের যে 8 নম্বর প্রশ্ন সেই 8 নম্বর প্রশ্নটি আমরা সমাধান করব 8 নম্বর প্রশ্নটিতে কি বলেছে একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াসের নিউট্রন ও প্রোটন অনুপাতের কি পরিবর্তন হবে যদি নিউক্লিয়াসটি থেকে এক নম্বর একটি বিটা কণা নির্গত হয় দুই নম্বর একটি পজিট্রন নির্গত হয় তাহলে আমাদের ধরো একটি নিউক্লিয়াস আছে এবং সেই নিউক্লিয়াসটির যে নিউট্রন এবং প্রোটনের অনুপাত সেটা দেওয়া আছে এক্সাম্পল ভাবো যে আমাদের তো এটা 8 নম্বর প্রশ্ন কোনো একটি নিউক্লিয়াসের নিউট্রন এবং প্রোটনের যে অনুপাত সেটা আমরা বলছি এন বাই পি তাই তো
এবার এখান থেকে এক নাম্বার প্রশ্ন বলেছে, ধরে নাও আমাদের একটি বিটা কণা নির্গত হলো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই নিউট্রন এবং প্রোটনের যে অনুপাত, সেই অনুপাতের কি পরিবর্তন হবে। দেখো, আমাদের যে বিটা কণা নির্গত হওয়া, বিটা কণা নির্গত হওয়া মানে কি, যে আমাদের একটি নিউট্রন একটি প্রোটনে রূপান্তরিত হবে, তাই তো? কারণ তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, আমাদের যে বিটা কণা সেটাকে আমরা কীভাবে লিখি, মাইনাস ওয়ান ই জিরো, তাই তো? তাহলে একটি বিটা কণা নির্গত হচ্ছে মানে কি, সেই ক্ষেত্রে আমাদের একটি প্রোটন, সরি, একটি নিউট্রন একটি প্রোটনে কনভার্ট হচ্ছে। তার মানে আমাদের যে টোটাল নিউক্লিয়াস ছিল সেইখানে একটি নিউট্রন কি হচ্ছে, একটি নিউট্রন বের হয়ে গিয়ে একটি প্রোটনে যদি কনভার্ট হয়, তার মানে আমাদের নিউট্রনের সংখ্যা ওয়ান কমে গেল, তাহলে আমরা কি লিখছি, এন মাইনাস ওয়ান, এবং প্রোটনের সংখ্যা কি হবে, ওয়ান ইনক্রিজ হয়ে যাবে, যেহেতু একটি নিউট্রন একটি প্রোটনে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের, আমরা নতুন নিউট্রন এবং প্রোটনের সংখ্যার অনুপাত পাচ্ছি, তাই তো? এবার এই ক্ষেত্রে অনুপাতটির কি পরিবর্তন হলো, দেখো আমাদের যে নিউট্রন সেটার সংখ্যা এন ছিল, সেটা কমে গিয়ে হয়ে গেল এন মাইনাস ওয়ান, প্রোটনের সংখ্যা ছিল হচ্ছে আমাদের পি ছিল, সেটা বেড়ে গিয়ে হয়ে গেল পি প্লাস ওয়ান, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমাদের যে নতুন অনুপাতটি সেটা আগের সাপেক্ষে কী হলো, আগের সাপেক্ষে এটা হ্রাস পেল বা ডিক্রিজ হলো, তাই তো? তাহলে আগের সাপেক্ষে এটা কী হলো, আগের সাপেক্ষে এটা হ্রাস পেল বা ডিক্রিজ হয়ে গেল। তোমরা যদি বিষয়টি না বোঝো, আমি এইভাবে বোঝাচ্ছি, ধরো সাপোজ, ধরো আমাদের নিউট্রন ছিল পাঁচটি এবং আমাদের প্রোটন ছিল এক্সাম্পল আটটি, ওকে। এবার একটি নিউট্রন, তার মানে এটা ছিল আমাদের এই রেশিওটি। এবার এই ক্ষেত্রে একটি নিউট্রন যদি প্রোটনে কনভার্ট হয়ে যায়, তাহলে আমাদের কী আসবে, এটা আসবে ফোর বাই নাইন, তাই তো? তাহলে পাঁচ বাই আটের থেকে চার বাই নয়কে ছোটো, তার মানে এই ক্ষেত্রে কী হচ্ছে, আমাদের যে রেশিও বা অনুপাত সেটা হ্রাস পাচ্ছে। আর আমাদের যে দ্বিতীয় কোয়েশ্চেন, যেখানে বলেছিল একটি যদি পজিট্রন নির্গত হয়, একটি পজিট্রন নির্গত হওয়া মানে কি, একটি পজিট্রন নির্গত হওয়া মানে বেসিক্যালি আমাদের একটি প্রোটন একটি নিউট্রনে কনভার্ট হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে একটি প্রোটন কনভার্ট হয়ে যাচ্ছে একটি নিউট্রনে, তার মানে এই ক্ষেত্রে কী হবে, আমাদের যে এই নিউক্লিয়াসটি ছিল সেখান থেকে যদি একটি আমাদের পজিট্রন নির্গত হয়, আমাদের একটি প্রোটন একটি নিউট্রনে কনভার্ট হচ্ছে মানে একটি প্রোটনের সংখ্যা কমে যাবে এবং নিউট্রনের সংখ্যা ওয়ান বেড়ে যাবে, তাই তো? তাহলে এই ক্ষেত্রে কী হবে, এই ক্ষেত্রে আমাদের যে রেশিও সেটা কিন্তু ইনক্রিজ হয়ে যাবে, বা আমাদের যে রেশিও সেটা এই ক্ষেত্রে বৃদ্ধি পাবে, তাই তো? এক্সাম্পল ধরে নাও, আমাদের যে পাঁচটি নিউট্রন ছিল এবং আটটি প্রোটন ছিল এই ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কী হচ্ছে, যে আমাদের এই ক্ষেত্রে কী হচ্ছে, নিউট্রনের সংখ্যা একটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে সিক্স বাই প্রোটনের সংখ্যা একটা কমে যাচ্ছে, তাহলে পাঁচ বাই আটের থেকে কি ছয় বাই সাত বড়, তার মানে এই ক্ষেত্রে কী হচ্ছে, আমাদের যে রেশিও সেটা ইনক্রিজ হচ্ছে। তাহলে আমাদের যে এই আট নাম্বার প্রশ্ন সেটা আমরা করে নিলাম। এবার আটের অথবার যে প্রশ্নটি আছে সেটা চলো আমরা দেখে নিই। দেখো, এবার আমরা তাহলে আটের যে অথবার প্রশ্নটি সেটা সমাধান করব। এবার এই যে প্রশ্নটি সেটা কিন্তু আমাদের যে এই অধ্যায়, অর্থাৎ আমাদের যে অ্যাটামের এটা মোস্ট প্রবাবলি হটসের মধ্যেও এই কোয়েশ্চেনটি দেওয়া আছে। তাও আমি তোমাদের একটু এক্সপ্লেন করে দিই। কী বলেছে, যে হাইড্রোজেন পরমাণুতে একটিমাত্র ইলেকট্রন আছে অথচ তার বর্ণালীতে অনেকগুলি রেখা থাকে কেন? কী বললো, যে আমাদের হাইড্রোজেন পরমাণু, আমরা কি জানি আমাদের যে হাইড্রোজেন পরমাণু তার মধ্যে কী হয়, একটি ইলেকট্রন থাকে, তাই তো? কারণ আমরা হাইড্রোজেনকে কত লিখি, ওয়ান এইচ ওয়ান, এর যে পরমাণু ক্রমাঙ্ক সেটা হচ্ছে এক, তার মানে এর মধ্যে প্রোটন আছে একটি, তার মানে এর মধ্যে ইলেকট্রনও আছে একটি। এবার একটি ইলেকট্রন যদি থাকে, সাপোজ ধরুন এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এই হচ্ছে আমাদের বিভিন্ন কক্ষপথগুলো, ওকে। এবার এই ধরনের একটি ইলেকট্রন, সে ধরনের শক্তি গ্রহণ করে এসেছিলো হচ্ছে আমাদের থার্ড অরবিটে, ওকে। এবার সে কী করছে, শক্তিটা ত্যাগ করে নিয়ে এক্সাম্পল সে আবার সেকেন্ড অরবিটে ফিরে আসলো। তাহলে এই ক্ষেত্রে কী হচ্ছে, একটি ইলেকট্রন তো একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি এই ক্ষেত্রে বিকিরণ করবে, তার জন্য কি, তার জন্য আমাদের এর যে বর্ণালী সেখানে একটি রেখা পাওয়া উচিত। কিন্তু কথা আমাদের কোয়েশ্চেনে জিজ্ঞেস করছে, যে আমাদের হাইড্রোজেন পরমাণুতে একটি মাত্র ইলেকট্রন আছে অথচ তার বর্ণালীতে বা এর যে স্পেকট্রাম সেখানে আমরা অনেকগুলো রেখা কেন পাচ্ছি। এর বিষয়টি হচ্ছে, কারণ আমরা যখন কোনো একটা এক্সপেরিমেন্ট করছি, সেই যে এক্সপেরিমেন্ট যেখানে কিনা আমরা হাইড্রোজেনকে নিচ্ছি, সেখানে কি আমাদের একটা হাইড্রোজেন প্রেজেন্ট আছে, একটা হাইড্রোজেনের মধ্যে একটা ইলেকট্রন আছে সেটা আমরা বুঝলাম, কিন্তু একটি হাইড্রোজেন বা একটা হাইড্রোজেন আমাদের যেখানে এক্সপেরিমেন্ট হচ্ছে সেখানে তো আর শুধুমাত্র অনলি ওয়ান হাইড্রোজেন প্রেজেন্ট নেই, সেখানে তো অনেকগুলো হাইড্রোজেন প্রেজেন্ট আছে। এবার অনেকগুলো হাইড্রোজেন যদি থাকে, তাদের প্রত্যেকের একটা একটা করে ইলেকট্রন আছে, এবার সেই প্রত্যেকটা ইলেকট্রন কী হবে, আলাদা আলাদা পরিমাণ শক্তি সংগ্রহ করবে এবং তারা সেই ক্ষেত্রে যে শক্তিগুলো বিকিরণ করবে সেটাও আলাদা আলাদা হবে। সেই জন্য কী হচ্ছে, বর্ণালীতে আমরা অনেকগুলো রেখা দেখতে পাচ্ছি। তাহলে আই হোপ যে রিজনটা কী সেটা তোমাদের কাছে ক্লিয়ার।
হলো যে আমরা যখন এক্সপেরিমেন্ট করছি তখন তো আর আমরা একটা হাইড্রোজেন নিচ্ছি না, সেই ক্ষেত্রে আমাদের অনেকগুলো হাইড্রোজেন থাকছে এবং অনেকগুলো হাইড্রোজেনের যে ইলেকট্রনগুলো তারা ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজে এই ক্ষেত্রে এক্সাইটেড হচ্ছে এবং তার জন্য কী হচ্ছে তাদের যে এই ক্ষেত্রে বিকিরিত শক্তি বা রেডিয়েটেড এনার্জি সেটা ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে, সেই জন্য আমরা এর যে স্পেকট্রাম বা বর্ণালী সেখানেও আমরা অনেকগুলো রেখা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের যে আটের অথবার কোয়েশ্চেন সেটা আমাদের হয়ে গেল। এবার আমাদের যে গ্রুপ বি এর লাস্ট কোয়েশ্চেন অর্থাৎ 9 নম্বর প্রশ্ন সেটাতে কী বলেছে চলো আমাদের একবার দেখা যাক। তাহলে এবার আমরা কী করবো, এবার আমরা আমাদের যে গ্রুপ বি এর 9 নম্বর প্রশ্ন সেটা সমাধান করব এবং এটা আমাদের কোথা থেকে আসে দেখো তোমাদের কিন্তু জানতে হবে যে কোথায় আমাদের কোন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসে। আমাদের যে গ্রুপ বি এর লাস্ট কোয়েশ্চেন সেটা কোথা থেকে আসবে, সেটা আসবে হচ্ছে আমাদের কমিউনিকেশন সিস্টেম বা সঞ্চার ব্যবস্থা থেকে, তাই তো? দেখো আমাদের প্রশ্নটিতে কী বলেছে, বলেছে যে একটি বিস্তার বিরূপিত তরঙ্গের, বিস্তার বিরূপিত মানে কি যে আমাদের যে মডিউলেশন সেটা দুরকমের হয়, একটা হয় হচ্ছে আমাদের এই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি মডিউলেশন আর একটা হয় অ্যাম্পলিটিউড মডিউলেশন, তাই তো? বিস্তার বিরূপিত মানে কি এটা হচ্ছে অ্যাম্পলিটিউড মডিউলেটেড, তাই তো? তাহলে একটি বিস্তার বিরূপিত তরঙ্গের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিস্তার সেটা কত বলা আছে, সেটা বলা আছে আমাদের 15 ভোল্ট এন্ড 3 ভোল্ট। এবার এই ক্ষেত্রে আমাদের বিরূপাঙ্ক বা মডিউলেশন ইন্ডেক্স কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে কীভাবে করব চলো দেখা যাক। তাহলে এবার আমাদের যে 9 নম্বর প্রশ্ন সেটা আমরা সমাধান করব, তাই তো? এই ক্ষেত্রে আমাদের কী বের করতে বলেছে, এই ক্ষেত্রে আমাদের যে মডিউলেশন ইন্ডেক্স বা বিরূপাঙ্ক কত হবে সেটা বের করতে বলেছে। আমাদের এই ক্ষেত্রে আমাদের যে অ্যাম্পলিউটেড মডিউলেটেড এই ক্ষেত্রে ওয়েভটি ছিল তার যে এই ক্ষেত্রে ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড বা ম্যাক্সিমাম বিস্তার সেটা কত বলা আছে, সেটা বলা আছে 15 ভোল্ট। এবার এই যে ম্যাক্সিমাম বিস্তার সেটা কত হয় সেটা আমরা জানি যে এসি প্লাস এএম সেটা ইকুয়াল টু কত হয় এই ক্ষেত্রে ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড, তাই তো? যেখানে এসি কী সেটা হচ্ছে আমাদের যে ক্যারিয়ার ওয়েভ বা বাহক তরঙ্গ তার এই ক্ষেত্রে অ্যাম্পলিটিউড, আর এএম কী এই ক্ষেত্রে আমাদের যে মেসেজ সিগনাল বা আমাদের যে তথ্য তরঙ্গ তার এই ক্ষেত্রে অ্যাম্পলিটিউড, তাই তো? তাহলে এসি প্লাস এএম সেটা ইকুয়াল টু কত হচ্ছে, সেটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 15। আর এই ক্ষেত্রে সর্বনিম্ন তরঙ্গ সেটা কত বলেছে 3, তার মানে আমাদের এসি মাইনাস এএম সেটা ইকুয়াল টু কত 3, ঠিক? তাহলে এই যে আমাদের ডেটাগুলো ছিল সেখান থেকে আমরা এই দুটো সমীকরণ তো লিখতে পারছি। এবার এই দুটো সমীকরণ যদি আমরা লিখে দিই দেখো এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে এই ক্ষেত্রে কি এএম এএম কাটা চলে যাবে, প্লাস এএম মাইনাস এএম কাটা চলে গেল, তাহলে আমাদের কি আসবে 2AC = 18, কারেক্ট? তাহলে এখান থেকে আমরা এসি সেটা ইকুয়াল টু কত পেয়ে যাবো, সেটা ইকুয়াল টু আমরা পেয়ে যাবো 9, তাই তো? তাহলে এসি ইকুয়াল টু আমরা কত পেয়ে যাচ্ছি 9 পেয়ে যাচ্ছি। এবার এসি যদি আমরা 9 পাই যে কোনো একটা সমীকরণে এসির মান বসাও তাহলে কি, তাহলে আমরা এ এম পেয়ে যাবো। ধরুন আমরা প্রথম সমীকরণ বসাচ্ছি তাহলে 9 + AM = 15, তাহলে এএম ইকুয়াল টু কত আসবে 15 - 9 মানে হচ্ছে 6, তাই তো? তাহলে আমরা এএম এর মান পেয়ে গেলাম। এবার আমাদের কী বের করতে বলেছে, আমাদের মডিউলেশন ইন্ডেক্স বা বিরূপাঙ্ক বের করতে বলেছে, তাই তো? এবার সেটা ইকুয়াল টু কত হয়, সেটা ইকুয়াল টু আমরা জানি যে এএম বাই এসি, কারেক্ট? এবার এএম এর মান কত, এএম এর মান হচ্ছে 6 / AC কত, এসি হচ্ছে 9, তাহলে এই ক্ষেত্রে আমরা কত পাবো, এই ক্ষেত্রে আমরা পাবো 2/3, 2/3 মানে কত, সেটা হচ্ছে 0.67। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে মডিউলেশন ইন্ডেক্স সেটাকে আমরা চাইলে মিউ দিয়েও লিখতে পারি, মিউ ইকুয়াল টু কত আসছে, সেটা আসছে 0.67। তাহলে এই যে কোয়েশ্চেনটি এটা আই হোপ তোমরা বুঝতে পারলে। এবার দেখো আমাদের যে এর পরের কোয়েশ্চেনটি আছে সেটা কী বলেছে, যে ভূমি তরঙ্গের মাধ্যমে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে বেশি দূর পর্যন্ত সঞ্চার সম্ভব হয় না কেন। এই যে কোয়েশ্চেনটি এটা কিন্তু আমাদের যে কমিউনিকেশন সিস্টেম তার হটসের মধ্যে দিয়ে আছে, তাহলে ভিডিওটার লেন্থ যেহেতু বেশি হয়ে যাচ্ছে সেই জন্য এটা আমি এখানে এক্সপ্লেন করছি না, তোমরা এই কোয়েশ্চেনটি হটস থেকে পড়ে নিতে পারো। তাহলে আমাদের যে আজকের এই ভিডিও সেখানে আমরা এবিটি এর যে SC39 পেজ তার যে গ্রুপ বি এর প্রশ্নগুলো সেগুলো সমাধান করলাম। আই হোপ যে আজকের এই ভিডিওতে আমি যে প্রশ্নগুলো সমাধান তোমাদের করালাম সেগুলো তোমরা বুঝতে পারলে। এখানে তোমাদের জন্য যে একটি হোমওয়ার্ক থাকছে সেটা কিন্তু তোমরা অবশ্যই সলভ করবে এবং ভিডিওর কমেন্টে তার আনসারটি জানাবে। এছাড়াও আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আমরা এবিটি এর যে টেস্ট পেপার তার আরও বিভিন্ন পেজগুলো সলভ করব, সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।